Assalamualaikum dear friends, welcome to my new video of Fateen homeAcademy. আমরা মনে করি ভোকাবুলারি শেখা অনেক কষ্ট এবং আমরা কিছুদিন পর শিখলে সেটা ভুলে যাই সো এই যে আমরা ভুলে যাই অথবা শিখে যাওয়া অনেক কষ্ট এটা থেকে আমরা রক্ষা পেতে পারি কিভাবে আমরা একটা টেকনিক ইউজ করতে পারি সেই টেকনিকটা হলো ওয়ার্ড রুট ইউজ করা আজকের এই ক্লাসে আমাদের যে ওয়ার্ড রুটটা আছে সেটা হচ্ছে লাইট এই লাইট ওয়ার্ডের মাধ্যমে আমরা কিন্তু 10 থেকে 12টা ওয়ার্ড কিন্তু ইজিলি শিখে নিতে পারবো এবং সেগুলো কিন্তু আমরা আর ভুলেও যাব না সাবস্ক্রিপ্টে আমরা ওয়ার্ড রুট লাইট দিয়ে কিছু ওয়ার্ড শিখব আমরা প্রথমত এই লাইট ওয়ার্ডটা থেকে একটা ওয়ার্ড পেতে গিয়ে সেটা হচ্ছে স্লাইট এখন স্লাইট অর্থটা কি এটা অর্থ হচ্ছে সামান্য ইজ দিস স্লাইট ওয়ার্ডটা আমরা দেখেছি সেটা অর্থ হলো সামান্য এখন এই ওয়ার্ডটা কি হতে পারে এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচটা কি এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা হলো একটা অ্যাডজেক্টিভ এখন এটা তো আমরা অ্যাডজেক্টিভটা জানলাম এটা অ্যাডজেক্টিভটা আমরা কি বলতে পারি এটা অ্যাডভার্ব হচ্ছে স্লাইটলি স্লাইটলি এটা হলো একটা অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডভার্বটা হলো স্লাইটলি সো এখন আমরা নেক্সট ওয়ার্ডে যাব সেটা হচ্ছে লাইটেন এন্ড লাইটেন এটা অর্থ কি এটা অর্থ হচ্ছে আলোকিত করা এটা অর্থ হলো আলোকিত করা এন্ড লাইটেন এখন যেহেতু এখানে করাটা আমরা দেখতে পাচ্ছি সেটা আমরা ইজিলি বুঝে নিয়েছি এটা কোন পার্টস অফ স্পিচ হ্যাঁ এটা হচ্ছে ভার্ব এটা হচ্ছে ভার্ব কারণ এখানে আমরা দেখে বুঝতে পারছি এখানে করা আছে সো আমরা এটা কি লিখবো এটা হচ্ছে একটা ভার্ব সেকেন্ড আমরা নেক্সট ওয়ার্ডে মুভ করব সেটা হচ্ছে লাইট এখন এই লাইট ওয়ার্ডটা অর্থ হলো সবাই জানি সেটা হচ্ছে আলো এখন এই লাইট ওয়ার্ডটা কি হতে পারে এটা হচ্ছে একটা নাম সেখানে আমি লিখে দিই ওয়ার্ডটা নাম সো এখন আমরা পরবর্তী ওয়ার্ডে যাব সেটা হচ্ছে অ্যালাইট অ্যালাইট এই ওয়ার্ডটা অর্থটা কি হতে পারে এই ওয়ার্ডটা অর্থ হলো জ্বলে ওঠা ওঠা অ্যালাইট জ্বলে ওঠা এখন এই যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি হতে পারে এটা হলো একটা ভার্ব এটা হচ্ছে একটা ভার্ব জ্বলে ওঠা অ্যালাইট জ্বলে ওঠা এবং এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব এরপরে যে ওয়ার্ডটা আমরা দেখব সেটা হচ্ছে ডিলাইট ডিলাইট এই ওয়ার্ডটা অর্থটা কি এই ওয়ার্ডটা অর্থ হলো আনন্দ দেওয়া আনন্দ দেওয়া সো এখানে অর্থটা আমি লিখিনি আনন্দ দেওয়া আনন্দ দেওয়া ডিলাইট এখন এখানে দেওয়া ওয়ার্ডটা দেখে বা শব্দটা দেখেই আমরা বুঝতে পারছি এটা কোন পার্টস অফ স্পিচ হ্যাঁ এই যে ডিলাইট ওয়ার্ডটা আমরা শিখেছি সেটা হলো একটা ভার্ব এটা হলো একটা ভার্ব ডিলাইট আনন্দ দেওয়া এবং এটা পার্টস অফ স্পিচটা হচ্ছে একটা ভার্ব এরপর আমরা নেক্সট ওয়ার্ডটা দেখি সেটা হচ্ছে ডিলাইটফুল ডিলাইটফুল এখন এই ওয়ার্ডটা অর্থ কি এই ওয়ার্ডটা অর্থ হলো আনন্দময় আনন্দময় এই ডিলাইট ওয়ার্ডটা থেকে আমরা ডিলাইটফুল ওয়ার্ডটা পেয়ে থাকি সো এটা অর্থ হলো আনন্দময় এখানে আমি বলে লিখে নিই আনন্দময় ডিলাইটফুল আনন্দময় এখন এই ওয়ার্ডটা কি হতে পারে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটা হলো একটা অ্যাডজেক্টিভ এই ডিলাইট থেকে ভার্ব থেকে এটা অ্যাডজেক্টিভ হয়েছে এই ফুল দ্বারা ডিলাইটফুল এখন এটা হলো একটা অ্যাডজেক্টিভ আমি বলে লিখি এটা হলো একটা অ্যাডজেক্টিভ এখন এই যে ওয়ার্ডটা আমি শিখেছি ডিলাইটফুল এটা যেহেতু অ্যাডজেক্টিভ এটা একটা অ্যাডভার্ব আমরা শিখব এটা অ্যাডভার্বটা কি সেটা হচ্ছে ডিলাইটফুলি ডিলাইটফুলি তো এটা আমি এখানে বলে লিখে নিই ফুলি ডিলাইটফুলি আমরা কি শিখলাম ডিলাইটফুল আনন্দময় এটা হলো একটা অ্যাডজেক্টিভ এবং এটা অ্যাডভার্বটা হলো ডিলাইটফুলি এরপর আমরা পরবর্তী ওয়ার্ডটা দেখি সেটা হচ্ছে ডিলাইটেড ডিলাইটেড এটা অর্থটা কি এটা অর্থ হলো আনন্দিত 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 এখন যেহেতু এই ডিলাইটেড ওয়ার্ডটা অর্থ হলো আনন্দিত সেহেতু এটা কি হতে পারে এই ওয়ার্ডটা পার্টস অফ এই ওয়ার্ডটা পার্টস অফ স্পিচটা কি সেটা হচ্ছে এটা হচ্ছে একটা নাম আমরা খুব ইজিলি জানলাম ডিলাইটের অর্থ আনন্দিত এবং এটা হলো একটা নাম এরপর আমরা দেখবো পরবর্তী ওয়ার্ডটা কি সেটা হচ্ছে ফ্লাইট ফ্লাইট এখন এই যে ফ্লাইট ওয়ার্ডটা আমি বয়ে লিখেছি এটা অর্থটা কি হতে পারে এই ওয়ার্ডটা অর্থ হলো দুর্দশা দুর্দশা সেখানে আমি লিখে নিই দুর্দশা এই ওয়ার্ডটা কি হতে পারে এই ওয়ার্ডটা হলো একটা নাউন এই ওয়ার্ডটা হলো একটা নাউন সেখানে আমি এটা লিখে নিই এটা হলো একটা
শিখলাম না নাউন এখন এই ওয়ার্ডটা কি ফ্লাইট এর অর্থ হলো দুর্দশা এবং এটা হলো একটা নাউন এরপর আমরা একদম শেষ ওয়ার্ডটাকে গো সেটা হচ্ছে ফ্লাইট ফ্লাইট এই ফ্লাইট অর্থ আমরা জানি সেটা হচ্ছে বিমান উড্ডয়ন বিমান উড্ডয়ন সে এই ওয়ার্ডটা এখানে আমি লিখি বিমান উড্ডয়ন এই যে ওয়ার্ডটা আছে সেটা কি সেটা হচ্ছে একটা নাউন এটা ফার্স্ট বিশেষণ হচ্ছে একটা নাউন এটা হলো একটা নাউন সো আজকে আমরা এই লাইট ওয়ার্ডটা থেকে কয়টা ওয়ার্ড শিখেছি আমরা মোট আজকে 12টা ওয়ার্ড শিখেছি 12টা ওয়ার্ড শিখতে পেরেছি শুধু এই লাইট ওয়ার্ডটা থেকে সো আজকে ক্লাসে আমরা ভোকাবুলারি শেখার জন্য যে টেকনিকটা ইউজ করেছি আশা করি সেই টেকনিকটা যদি আপনারাও ইউজ করেন আপনার যে ওয়ার্ডটা মুখস্থ করবেন যা বা যে ওয়ার্ডটা শিখবেন সেটা এত সহজে ভুলবেন সো এই টেকনিকটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি আজকে এই ক্লাসে কোনো বিষয় কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে সেটাও কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে সো ভালো লাগলে আপনি ভিডিওটা লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন এসেছে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকনটা অন করে দিবেন আর শুধু ফেসবুকে দেখতে থাকলে ফলো করবেন এবং ভিডিওটা লাইক দিবেন সো গাইস দ্যাটস অল ফর টুডে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম